বাবা এই যে মিঠাই ও মাই গড কখন এলে তুমি ওবা তুমি কখন এলে ও ওয়াও এগুলো সব প্রি প্ল্যান বুঝতে পেরেছেন আমাদের আয় আগে দেখা হয়ে গেছে আমরা অনেক গল্প টল্প করে নিয়েছি তারপরে দেখা হয়নি পুরো মিথ্যে বলছো পরে তুলে নিয়ে এসেছে যাতে ফ্রিলি ইন্টারভিউটা করতে পারে আর হ্যাঁ আচ্ছা এবার এটা কি মিঠি না মিঠাই কোন রূপে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অর্ধেক মিঠি কারণ আমার সময় হয় না আমার একটা মানে আমার শুটিং থেকে একটা কাজ ছিল সেখান থেকে আমি গেছিলাম স্পেশাল স্ক্রিনিং এ প্রজাপতির তো সেখান থেকে এখানে এলাম তিনটি কাজ আজকে আমি মিটিয়েছি সো এবার নাকি বলা হয়েছে মিঠির থেকে মিঠাই নাকি এবার এন্ট্রি নিচ্ছে সো কি হতে চলেছে এবার তাই তো শুনছি কে বললো তাই তো শুনছি আমার কথাগুলো বিশ্বাস করবে না চেঞ্জ এসছে রাদার দ্যান ট্রেন বললাম চেঞ্জ এসছে মানে হঠাৎ করে হেয়ার কাটটা কেন ব্যাপারই আলাদা হ্যাঁ ব্যস্ত মানুষ হ্যাঁ সৌমিত্রিষা মিঠি অফকোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মিঠি না মিঠাই বোঝা মুশকিল বাট ইয়েস সো সেক্ষেত্রে তুমি চুলটা কেটে ফেলে ব্যাপারটা চুল চুলটা দেখো আমার মানে আমি আর চেঞ্জ করার সময় পাইনি কারণ আমার ওখান থেকে একটা কাজ ছিল আর সেখান থেকে দেরি করে বেরোলে এই কাজটাও হতো না স্পেশাল স্ক্রিনিংয়ে তো যাওয়াই হতো না এখানে তো বাদই দাও তো ওই জন্যই ওইভাবেই চলে এসেছি নতুন যদি কাজের সুযোগ আসে তার জন্য কি মিঠাইকে কোনোভাবে সাইডলাইন রেখে কাজে যেতে হবে কাজের সুযোগ তো এসেছে কিন্তু মিঠাইটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি কারণ যেটা আমি করছি বাবা মা সেটাই শিখিয়েছেন যে যেটা করছো সেটাকে কখনো ছেড়ে যেতে নেই তো যতদিন মিঠাই চলবে ততদিন এটার মধ্যে আমি 100% এফোর্ট দিয়ে এসেছি প্রথম দিন থেকে দেব আর যদি যাই ছাড়ি না কেন ডেফিনেটলি কোনো না কোনো রূপে কোনো না কোনোভাবে আমার কাছে সেটা রিটার্ন আসবে যদি আমি অনেস্ট থাকি আমার কাজের পথে সেটাই বিশ্বাস করি বাবা মাও সেটাই বলে তো রিগ্রেট নেই যাই ছাড়ি না কেন বা যাই না হয়ে থাকুক না কেন আজকে মিঠাইকে তো শুনুন অন্যরকম রূপে আমরা দেখতে পাচ্ছি মিঠাই বা মিঠি বলা ভীষণভাবে মুশকিল তবে ইয়ে সৌমিত্রিষা বাইরে প্রথম ইন্টারভিউ বোধহয় সবসময় রাইট 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 বাট আমাদের বন্ডিংটা মানে কি বলবো লাইক 2 ইয়ার্স ধরে আমার একটা ভিডিও কোথায় একটা ভাইরাল হয়েছিল তোমার হ্যাঁ 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 ডায়েট নিয়ে বোধহয় তখন আমি ডায়েট করছিলাম এখনো করছি কিন্তু লাভ হচ্ছে না ওর নাকি লাভ হচ্ছে না আর কোথায় এবার তো উড়ে যাবে বাবা তুমি নেহি 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 আচ্ছা সো মিঠাইতে তো চমক তুমি বললে বাট সেখানে পুরোপুরি রিভিল আউট করা গেল না ব্যক্তিগত জীবনে এবার কি কি চমক রয়েছে সেই সব কিছু কি আনভিল করা যেতে পারে মানে কি হচ্ছে বছরটা লাইক আমার অনেক 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 প্ল্যানিং আছে যে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে প্লাস দেখুন আপনারা আমার দর্শক আপনারা সবাই আমার আমাকে অনেক অনেক কিছু আশা করে আছেন যে আরও বেস্ট কাজ দেবো আরও ভালো কাজ দেবো তো ডেফিনেটলি মিঠাইয়ের পর আমি চেষ্টা করব যে আরও আরও ভালো কাজ মানে যাতে এরকম না হয় মানে হয় না মানুষের একটা এক্সপেকটেশনস লেভেল বেড়ে যায় যখন একটা কিছু বেস্ট দিচ্ছি তার থেকেও বেস্ট যাতে হয় তো সেটাই চেষ্টা করব যাতে মিঠাইয়ের পরের কাজটাও সেই রকম লেভেল আমি বেস্ট দিতে পারি যাতে অডিয়েন্স সেটাই বলেন যে না ও তো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে আচ্ছা মানে এগোনোর তো শেষ হয় না আচ্ছা এবার একটা প্রশ্ন যেটা ভীষণ শেষের দিকে আমি এটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে বারংবার একটা কমেন্ট আসছে যে সৌমিত্রিষা এবং আদ্রিতের ইন্টারভিউ একসাথে সেটা কি আমরা কোনো সময় পাবো না আমরা দর্শককে কোনো সময় দিতে পারবো না আসলে কী বলো তো আমাদের শুটিং স্কেডিউলটা এমন থাকে যে এখন খুবই চাপ থাকে লাইক আমার কখনো দুটো লুক হয়ে যায় তো কখনো আমাদের আলাদা আলাদা সিন থাকে সব করে না দুজনের একসাথে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় মানে যদি তুমি সেট ভিজিট করো দেখবে যে হয় ও শর্টে আছে না আমি শর্টে আছি আর ওরা যখনই যায় তখন মানে বুঝতেই পারে খুব হেক্টিক স্কেডিউল মানে দিচ্ছে ইন্টারভিউ ডাকছে ওদিক থেকে ইপি চল চল শুটিংয়ে ডাকছে তো এই জন্যই দেওয়া হয়ে ওঠে না ডেফিনেটলি ফ্রি হলে দেবো আমরা একসাথে ইন্টারভিউ বেশ কেমন এনজয় করলে পার্টি কেমন চলছে পার্টির এই মুড সেট কিরকম এনজয় করছো যে এক জায়গা থেকে এলাম এই মানে ওখানেও তো ছবিটা দেখলাম খুব ভালো লাগলো এখানেও এসেছি এখানেও অনেকের সাথে দেখা হচ্ছে তো খুব ভালো লাগছে বেশ আজতক বাংলা দর্শকরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছে মিঠি মিঠাইকে দেখছে কি বলবে সৌমিত্রিষা সবাইকে এটাই বলবো যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন সেভাবেই ভালোবাসুন আর দেখতে থাকুন মিঠাই রোজ সন্ধে 6টায় শুধুমাত্র জি বাংলায় আর আশীর্বাদ করুন দোয়া করুন আমার জন্য যাতে আমি অনেক অনেক এগিয়ে যেতে পারি সৎ পথে চলতে পারি ধন্যবাদ বেশ আমরা তাহলে খুব শীঘ্রই আমরা আজতক বাংলার ফ্লোরে মিঠাইকে পাচ্ছি সৌমিত্রিষাকে পাচ্ছি রাধা এইটা না মানে প্রমিস করছি কিন্তু বুঝতে পারছি না কবে লাইক দিতে পারবো কারণ জানেন খুব হেক্টিক স্কেডিউল তবে আমি ওকে প্রমিস করেছি যে আমি চেষ্টা করছি দেওয়ার আর এটাই বলবো আজতক বাংলাতে চোখ রাখুন এই আর আরও যত আমাদের মজার মজার ভিডিওস আমরা অফ স্ক্রিন কী করি অ্যান্ড ও সব জায়গায় পৌঁছে যায় সব ঘাটের কাঠালি গলা
এই মিষ্টি মেয়েটাকে না কি আর বলবো, এত মিষ্টি ব্যবহার, একটা পুচকে একটা। বেশ, খুব ভালো লাগলো, এগিয়ে যাও, প্রচুর প্রচুর কাজ করো, আর এখানেই শেষ করছি। এরকম ধরনের এক্সক্লুসিভ মোমেন্টসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।